এদিকে এনারা তো চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে যে আপনার মতো হয়, কি নাম? নোভা। তো নোভা মূলত বাংলাদেশ থেকে আসছে, কবে আসছেন? April 6th কয়দিন হলো? মাত্র আজকে হচ্ছে 10 দিন হলো উনি বাংলাদেশ থেকে আসছে। তো মূলত আমি ওনার একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা হচ্ছে যে উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছিল নোভা টু জয়েন তার মাকে। তো সেই অ্যাপ্লিকেশনটা মূলত তার বয়স তো তখন কত ছিল? 17, না 17 বছর বয়স ছিল। তো এই ধরনের সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো তো ভেরি কমপ্লেক্স হয়ে থাকে এবং কঠিন হয়ে থাকে। তো পরে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায় হোম অফিস থেকে। হওয়ার পরে আমরা মূলত অ্যাপিল করি, অ্যাপিল করার পরে সেটা মূলত আমাদের হোম অফিসকে ডাইরেকশন দেয় কোর্ট অ্যাপিল লঞ্চ করার পরে, যে তারা এভিডেন্স ডকুমেন্ট তারা আপলোড করবে পোর্টালে, তারা করে এবং পরবর্তীতে আমাদেরকে ডাইরেকশন দেওয়া হয় যে আমরা ডকুমেন্ট এবং এভিডেন্স আপলোড করব এবং এক্সক্লুড আর্গুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হবে এবং বান্ডেল অফ ডকুমেন্টস, অ্যাপিলেন্টের বান্ডেল অফ ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবং পরবর্তীতে যখন আমরা এক্সক্লুড আর্গুমেন্ট, বান্ডেল অফ ডকুমেন্টস, এভিডেন্স সমস্ত কিছু যখন আমরা সাবমিট করি, তখন মূলত রিভিউ করে হোম অফিস, কোর্ট থেকে ডাইরেকশন দেওয়া যায় এটি রিভিউ করতে হবে এবং সেই রিভিউতে দেখা যায় যে হোম অফিস মূলত তাদের যে রিফিউজাল লেটার সেটা উইথড্র করে নেয়। তো উইথড্র করে নেওয়ার পরেও কিন্তু আমরা অনেক স্ট্রাগল করা লাগছে ফাইনালি ভিসাটা পেতে, কারণ যখন ওরা উইথড্র করে নিয়েছে, নেওয়ার পরে যখন এটা আবার রিভিউতে যায়, রিভিউতে যায় কিন্তু আবার ওরা দেখে যে অ্যাপ্লিকেশনটা মানে ভিসাটা দেওয়া যাবে কিনা, এবং সেক্ষেত্রে কিন্তু বেশ সময় নিয়েছে। কতদিন হবে আপনার? অনেকদিন, 6 মাস সময় নিয়েছে। আমরা এমপির কাছে চিঠি লিখেছি, আমরা কমপ্লেন করেছি, এইগুলো করার পরে যে 6 মাস পরে তার নোভার কাছে বাংলাদেশে টেক্সট করছে যে পাসপোর্ট চাই, দ্যাট মিন্স তাকে ভিসা দেওয়া হবে। এর ভিতরে আমরা খুবই হ্যাপি হলাম এবং তার আম্মাও কী হবে, তার আম্মা খুবই এ নিয়ে কনসার্ন ছিল যে কি হয়, এবং একই মেয়ে তো আপনার, একই মেয়ে। তো যে কারণে নোভা আসলে বেশ মাম্মা খুবই টেন্সে ছিল এবং চিন্তায় ছিল। তো এই ব্যাপারে মূলত আমরা কেমন সার্ভিস দিলাম, আমরা কেমন হেল্প করলাম, আমাদের কোয়ালিটি অফ সার্ভিস, লয়ার হিসাবে কেমন ছিল, আমরা রুমানা মমতাজ আপনার কাছে একটু যাই। আলহামদুলিল্লাহ, আমি তো করতে পারো ইনশাল্লাহ, আমি খুব ফয়লা থেকে আমি আপনার কাছে আইসি বার থেকে, আমার একটা আল্লাহর উপরে ভরসা বাদে খালি ফোন দিছি বারবার, জানতাম চাইছি আল্লাহ কিলাও কিতাও নয়, আর আপনি সবসময় আমরা কিন্তু রেসপন্স করছেন ফোন দিলে, আলহামদুলিল্লাহ। এটা আর অনেকে রেসপন্স করেন, আপনারা আপনি রেসপন্স করছেন প্রাইভেট ফোন আপনার কাছে, আপনার ফোনে আমি কোনো সময় আপনার ল্যান্ডলাইনও দিছি বাদে প্রাইভেটও দিছি, আপনি সবসময় রেসপন্স করছেন, ওটার দায় বেশি হ্যাপি আমি। ধন্যবাদ। তো এখন দেশ ছেড়ে চলে আসছে দেশে, এখন তার রুট টু সেটেলমেন্ট, যার সময়ের ব্যাপার, ইনশাল্লাহ সে ব্রিটিশ হবে এবং ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হয়ে যাবে। তো এখন মার সঙ্গে এসে তার মিলিত হওয়ার পরিপ্রেক্ষিতে তার যে কেমন অনুভূতি হচ্ছে এবং আমরা কেমন তার জন্য কাজ করলাম, সেটা যদি নোভা একটু সংক্ষেপে বলে জুম করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর, আমি এত কষ্ট করছেন এর জন্য, আমিও খুব খুশি, আমি আমাকে পাইছি বেশি খুশি হয়েছি। তো নানির জন্য কি একটু মন খারাপ করছে? একটু তো করবে স্বাভাবিক ব্যাপার। আর হচ্ছে এখন ফিউচার প্ল্যান কি, পড়াশুনো করে এখানে কি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কি হওয়ার ইচ্ছা?
শুরু করতে করে তারপরে এসে এখন বয়স কত? 18 আলোচনা করব যে তার দেশে ফিউচার তার কি রাইট আছে, সে এডুকেশনে যেতে পারবে কিনা, সে এনএসএস নিতে পারবে কিনা, এসব ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো এখন আমাদের আরেকজন ভাই আছেন লুটন থেকে, প্রথমে আসছিলেন আপনারা যে পরিশ্রম যে সার্ভিস দিচ্ছেন এটা তুলনা হয় না। আমি অনেক সলিসিটারও গেছি আমার ইংল্যান্ডের লাইফে, আমি অনেক গেছি, কিন্তু আপনারা যে এটা লাগে একটা আমার ফ্যামিলি, এটা আর আপনার প্রতিটা মানুষ এখানে যে টিম যাতে কাজ করছে তারাও কঠোর পরিশ্রম মানুষ, এরা কঠোর পরিশ্রম করেন, তারা নিজের বলি হ্যান্ডলিং করেন, এতে গিয়ে ফিউচারে যেও আইবা এখানে বেলা সার্ভিস হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে আপনাদেরকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি পার্সোনালি যে কোনো কেস নিলে আমি উইনিং মেন্টালিটি দেখে চেষ্টা করি, যেরকম আপনার মনে আছে কিনা যে আমার তো আরো অনেক কেস আছে আলহামদুলিল্লাহ, সলিউশন চাইলে লাগে তোমার একটু শান্তি লাগে আর কি, উইনিং শান্তি লাগে সবসময় চিন্তা করো না, সবসময় দোয়া করো আর দেখি আমি চেষ্টা করার ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি যতটা জিনিসে আমি চলে চাইছি কোনো জিনিস আমি পেয়েছি সাকসেসফুল, আমি সব জিনিস হয়েছি সাকসেসফুল। আর তো আসলে নোভার মার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা মূলত অ্যাজ এ পার্টনার অফ এ ব্রিটিশ সিরিজের, তাদের মূলত এদেশে সারিয়া লিওনে যে ম্যারেজ ছিল ইংলিশ ম্যারেজ ছিল না, তো তারা যখন আসছিল তখন মূলত তাদের কম্পিটিশন টাইম 2 বছর হয়নি, তো যে কারণে আমি বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফেল করবে। তো আমি বলছিলাম 2 বছর হোক এবং প্রুফ অফ অ্যাড্রেস একসঙ্গে থাকেন সবগুলো নিয়ে আসলে আমরা অ্যাপ্লিকেশন করবো, এবং পরে যে 2 বছর পরে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ওই পার্টনার হিসাবে ওই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছিলো। তো আর নোভার যেটা সেটা হচ্ছে যে তার মার সঙ্গে জয়েন করার জন্যে মূলত অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটেলমেন্টের জন্যে, তাকে 2.5 ইয়ার্স ভিসা দেওয়া হয়েছে, এরপরে আবার 2.5 ইয়ার্স ভিসা দেওয়ার পরে সে মূলত এদেশে ইনশাআল্লাহ সেটেল হয়ে নেচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন পরে সে পাসপোর্ট হোল্ডার হবে। আর এদেশে তার যে রাইট আছে এনএসএস থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে এগুলো সে এলিজিবল এবং এগুলো সে এনজয় করতে পারে। তো ধন্যবাদ আপনাদেরকে মিষ্টি এবং সুন্দর কমেন্ট।